কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিতে যাবার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ত্রিপুরা ছাত্রছাত্রী দিমা হাসাওতে একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনাটি ত্রিপুরাগামী একটি রাতের বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে। নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মন। দুর্ঘটনায় অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লেখেন, আসামের ডিমা হাসাও জেলায় একটি দুর্ভাগ্যপূর্ণ বাস দুর্ঘটনায় রাজ্যের একজন যাত্রীর মৃত্যু হয়, কয়েকজন আহত হন। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত বোধ করছি। আমি নিহত যাত্রী পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে লেখেন, ডিমা হাসাও জেলার ডিত্তকছড়ায় আগরতলা থেকে গুয়াহাটিগামী বাস দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত ব্যথিত। মাতা ত্রিপুরা সুন্দরীর নিকট এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। উল্লেখ্য, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য AS01MC0243 নম্বরের বাস ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। বুধবার রাত 12টা নাগাদ ডিমা হাসাও জেলার হারেঙ্গাজাও ডিডক্স ছড়া এলাকায় বাসটি দুর্ঘটনার কবল পড়ে। জানা যায়, বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়, তাতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম দীপরাজ দেববর্মা, সে কমলপুর মহারানীর বাসিন্দা। তার 2 মাস আগে বিবাহ হয়েছিল। ওই দুর্ঘটনায় প্রায় 30 জন যাত্রী আহত হয়েছে বলে খবর। এই বাসটিতে ত্রিপুরা সমবায় ব্যাংকের কিছু পরীক্ষার্থীও ছিল। আহতদের আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।